আবারও পাস করে দিয়েছে খেলা শুরু হয়ে গেছে লাইট লাইনের আক্রমণ এখানে সঠিক জায়গা দেখতে পাচ্ছি কামালা বল পাস করে দিয়েছেন আমান আক্রমণে লাইট লাইন অন বেলজিমা পাস করে দিয়েছেন চাবালা শট ছিল এখানে মোজেস মুস্কান এন্টারপ্রাইজের আক্রমণ সুন্দর সুযোগ আছে মোজেসের হাতে এগিয়ে চলেছে মোজেস ডি বক্সে ঘোরাফেরা করছেন ওই চলে গেল মাঠের বাইরে আউটস্ট্যান্ডিং ফরোজ চাবালা চাবালা মিড আপ খেলে খুব সুন্দর এখানে বেলজিমা আক্রমণে বেলজিমা অত্যন্ত গতি আছে বেলজিমা খিদিরপুর ক্লাব খেলেছে কিন্তু আক্রমণ রাজেশদা পাস করে দিয়েছেন নম্বর শট আবার এলিজে মুসকান এন্টারপ্রাইজ আক্রমণে উঠছে দেখা যাক ওখানে বল পাস করে দিয়েছেন ছোট আবারও এলিজে জার্সি নাম্বার 10 লাইফ লাইন আকাল দাতি আবার ওখান থেকে চাবালা নম্বর শট চাবালা ওখান থেকে আবারও আক্রমণ হচ্ছে এখনো পর্যন্ত গোল হয়নি আবারও পাস করে দিয়েছে অনুরোধ করবো আপনারা স্টেজ থেকে নেমে যাবেন এবং ক্লিয়ার যারা আছেন আপনাদের মাঠের মধ্যে কিন্তু প্ল্যান্টিনি একটা ঝামেলা বেঁধেছে এই দুটো টিমের মধ্যে যে টিমই বেরোবে সেই চ্যাম্পিয়ন মনে হচ্ছে সুন্দর খেলা হচ্ছে
এটাই হচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকার খেলা সমতা ফেরানোর শেষ সুযোগ যদি গোল করতে পারে তাহলে সমতা ফেরবে টাইম কিন্তু আর বেশি বাকি নেই প্রায় শেষ শেষাগত খেলা الجيما আবারও সেই বিজয় ম্যাচের সেরা গোল দেখেছি কিন্তু আমরা লাইট এনে দাও থ্যাংক ইউ দাদা লক লেগেছে
আমাদের মধ্যে এই মুহূর্তে এসে পৌঁছেছেন নারায়ণপুর অঞ্চলের সম্মানীয় প্রধান বলতে বলতে এই খেলা শেষ 2-3 গোলে পরাজিত হলো।